স্বাগত সমস্ত দর্শক বন্ধুদের। শুরু করে দিয়েছি ডক্টর প্লাসের এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান। আপনাদেরকে সুস্থ রাখতে, আপনাদেরকে সুন্দর রাখতে আপনাদের এত বছরের সাথী ডক্টর প্লাস কিন্তু চলে এসেছে। এবং ওই যে বললাম এত বছরের সাথী, খুব সত্যি কথাই, যে কোনো সময় বছরে 365 দিন আপনারা যার উপরে ভরসা রেখেছেন সেই ডক্টর প্লাস এবং তার এক্সপার্টরা সবসময় আপনাদের জন্য নতুন কিছু ভেবেছে, ভেবেছে কী করে আপনাদেরকে আরও অনেক বেশি সুন্দর একটা লাইফ উপহার দেওয়া যায়। তো এই সময়ের যে সমস্যা আপনাদেরকে রীতিমতো চিন্তায় ফেলেছে, আপনার ভালো লাগছে না, আপনি মনে করছেন এই প্রবলেমটা আমার কেন হলো, সরাসরি সেগুলো নিয়ে আলোচনা করুন। কারণ আজকে আপনাদের সাথে কথা বলার জন্য ডক্টর প্লাসের পক্ষ থেকে আমরা পেয়ে গিয়েছি এক্সপার্ট মিস্টার সমীর দে, আমাদের সঙ্গে রয়েছেন। অনেক ওয়েলকাম আপনাকে এর সাথে। যেরকম আজকে আপনারা মিস্টার দেকে পেয়ে যাচ্ছেন আমাদের সঙ্গে অনুষ্ঠানে, আপনারা নিজেদের সমস্যাগুলো নিয়ে খোলাখুলি আলোচনা তো করতেই পারছেন। আর আমরা ভেবেছি এমন একটা সমস্যা নিয়ে আজকে শুরুতে আপনাদের সঙ্গে আলোচনায় যাব, যেটা কিন্তু এই সামারের একটা অন্যতম বড় প্রবলেম হিসেবে দেখা দেয়। সেটা হলো বিভিন্ন ধরনের পিম্পলস। এই যে পিম্পলস বলি, সেটা ব্রণও হতে পারে, আমরা কখনো অ্যাডাল্ট অ্যাকনের সমস্যা দেখতে পাই, আবার ধরুন গরম মানে র্যাশ, ঘামাচি, আরও নানান ধরনের সমস্যা, সেটা কিন্তু বাড়তে থাকে। তো কেন হয় এই ধরনের সমস্যা, কী করে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি, প্রথম একটা ছোট্ট প্রতিবেদন দেখবো, তারপর থাকবে আলোচনা। অ্যাকনে বা ব্রণ বা পিম্পলের সমস্যা মানে এক বিরক্তিকর অনুভূতি, সেটা যেখানেই হোক না কেন। সাধারণত সব বয়সেই এই সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয় বয়স সন্ধিকালে। অ্যাকনে যে কেবল মুখের মধ্যেই হয় তা কিন্তু একেবারেই নয়, ব্রণ হতে পারে শরীরের যে কোনো স্থানে। অ্যাকনে বা ব্রণ মানে র্যাশ অথবা দাগ, যা বড্ড যন্ত্রণাদায়ক। সেজন্য ব্যবহার করছে নানান ধরনের ক্রিম বা ওষুধ, কিন্তু মেলেনি কোনো উপকার। এখন ভাবছেন কি করবেন, শুনে নিন কি বলছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর অফ মাইক্রোবায়োলজি ডাক্তার রাজদীপ সাহা। প্রথমে জেনে নিই অ্যাকনে বা ব্রণ বা পিম্পল কি। খুব কমন একটা সিমটমস নিয়ে আসে, যেটা কিনা খুব কমনলি দেখতে পাওয়া যায় পিউবার্টি পিরিয়ডে মহিলাদের ক্ষেত্রে, ছেলেদেরও দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাকনে ব্রণ। এই অ্যাকনে বা ব্রণ খুব কমনলি এটা একটা অ্যাংজাইটি প্রবলেম হয়ে যায় মহিলাদের বা যারা যারা গ্রোয়িং যারা অ্যাডাল্টদের ক্ষেত্রে, 20-19 বছর মহিলাদের বা মেয়েদের খুব কমনই দেখতে পাওয়া যায়। এটা শুরু হয় একটা পিম্পল দিয়ে, সেটা আস্তে আস্তে বড় হয়, কখনো কখনো সাদা, কখনো না কখনো ব্ল্যাক, ব্ল্যাক হেড বা হোয়াইট হেড, এরকমভাবে নামকরণ করা হয়। এটা কি জিনগত? আর অনেক সময় স্কিনের স্কারিংটাও দেখতে পাওয়া যায়। এখন এটা যদি দেখতে পাওয়া যায় একটি মোস্ট কমন কজ কী, সেটা হচ্ছে জেনেটিক্স। জিনগত বাদে আর কি কি কারণে হতে পারে ব্রণ? যদি আমরা চামড়ার ঠিকঠাক করে কেয়ার না নেই বা ক্লিন না করি চামড়াটাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকনেটা হতে পারে। আর কিছু কিছু জায়গায় হরমোনাল চেঞ্জ, এই তিনটে খুব কমনলি অ্যাকনিকে প্রেসিপিটেট করে। ঠিক কোন বয়সে অ্যাকনে প্রথম দেখতে পাওয়া যায়? পিউবার্টি, পিউবার্টি টাইম পিরিয়ডে অ্যাকনে খুব কমনলি ধরা পড়ে। আর অ্যাকনের যে কমপ্লেশনগুলো হয় সেটা হচ্ছে যে অ্যাকনিগুলি ব্রণগুলি ওঠে তার একটা ইনফেকশন হতে পারে সেকেন্ডারি। এমনিতেই অ্যাকনি ইট ইস কজ বাই একটা ব্যাকটেরিয়া, সেটা প্রোপাইনোব্যাকটেরিয়াম অ্যাকনি। যাদের চামড়ায় বেশি তেল থাকে বেশি, বা এই যে ব্যাকটেরিয়াটা আমার যে সমস্ত স্কিনগুলি ডেড হয়ে গেছে তাদেরকে অ্যাফেক্ট করে। সুতরাং যাদের চামড়ায় বেশি তেল দেখতে পাওয়া যায় স্কিনে, তাদের এই অ্যাকনিটা বেশি হয়। এই অ্যাকনে থেকে বাঁচতে সমাধান সূত্রই বা কী? অ্যাকনি যদি আমাকে ট্রিটমেন্ট করতে হয় অবশ্যই ডার্মাটোলজিস্টকে যেতে হবে, বা যারা অ্যাকনি স্পেশালিস্ট তাদের কাছে যেতে হবে, গিয়ে দেখাতে হবে। আর তার সঙ্গে সঙ্গে কিছু কিছু হিস্ট্রি দরকার হয়। আর হচ্ছে কী করবো আমার ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট হচ্ছে অনেক রকম বাজারে পাওয়া যায়, রেটিনোইক অ্যাসিড পাওয়া যায়, বেঞ্জোয়েল পারঅক্সাইড পাওয়া যায়, আর কিছু কিছু খাদ্য প্রণালীও আছে, সেই সমস্ত খাবারগুলি খেলে অ্যাকনি বেড়ে যায়। যেমন হচ্ছে কার্বোহাইড্রেট ফুড বেশি খেলে, সুতরাং আমরা বলবো লো সুগার ডায়েট, যত আমার কার্বোহাইড্রেট খাবার কম খাবে তত কিন্তু ইন ফিউচার অ্যাকনি হওয়ার চান্স ততটাই কম। সুতরাং তার সঙ্গে সঙ্গে আমার চামড়াটাকে ভালো করে ক্লিন রাখতে হবে, ফেস শুড বি ক্লিন প্রপারলি। বেশি আমরা মুখে সাবান মাখবো না, তার পরিবর্তে ফেস ওয়াশ বা তার সঙ্গে যে মলমটা অয়েন্টমেন্ট বা জেল ডাক্তারবাবু দেবেন সেটাই ইউজ করা উচিত। এইভাবে করলে কিন্তু অ্যাকনিটা অনেকটাই কমবে ইন ফিউচার, তার সঙ্গে সঙ্গে অ্যাকনির প্রকোপটাও অনেক কমবে। তাই আজই এই সমস্যাকে গুডবাই বলুন, নতুন করে পথ চলা শুরু করুন। সৌন্দর্য রক্ষায় পরামর্শদাতারা কি বলছেন,
আপনার প্রয়োজন সঠিক যত্ন, সঠিক পরামর্শ এবং তার জন্য প্রয়োজন সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাতা টেলিভিশন নেটওয়ার্ক। শুনে নিলেন আপনারা যে কিভাবে এই সমস্যার হাত থেকে আমরা বেরিয়ে আসতে পারি। কিন্তু মুশকিল হচ্ছে যাদের ইতিমধ্যে সেই সমস্যাগুলো হয়ে গিয়েছে তারা কি করবেন। তারা তো সরাসরি অবশ্যই এখানে ফোন করতে পারেন, আর যেটা আরও ভালো হয় সেটা হচ্ছে আপনারা যদি নিজেরা এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যে ধরনের থেরাপিগুলো রয়েছে ডক্টর পাশে সেগুলো নিতে ডক্টর পাশে উপস্থিত হয়ে যান। তা আজকে মিস্টার দি আমাদের সঙ্গে রয়েছেন অনুষ্ঠানে এবং অবশ্যই আমরা এই বিষয়ে আলোচনা করব। আমরা পিম্পলসে দেখছিলাম যে কী কী কারণে হতে পারে বা কী জায়গাগুলো থেকে তৈরি হয়। তো আপনারা যখন দেখেন যে বিভিন্ন মানুষ তাদের এই সমস্যা নিয়ে আসে, মূলত কোন কোন কারণগুলো চোখে পড়ে? দেখো, মানে যদি এখনকার সিজন ওয়াইজ বলি, যে গরমকাল, এই কালে আমাদের যে মানে প্রবলেমগুলো আসে সেগুলো সাংঘাতিকভাবে বাজেভাবে আসে, এবং সেটা হলো র্যাশ, ইচিং থেকে অ্যাকনে, মানে বেশিরভাগ আছে এখন এখন যেটা হয় সেটা হলো পলিউশনে। একজন কিন্তু অলরেডি আমাদের সাথে ফোনে চলে এসেছেন, ফোনটা নিয়ে নিই, তারপর আমি আসবো কারণগুলোতে। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি ডাক্তার বসে কথা বলছি। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমি ট্যাংরা ফোন করছি। ট্যাংরা? হ্যাঁ বলুন। ব্রণ খুশকি। হ্যালো, কত বয়স আপনার? 36 বছর বয়স, মুখে বোন র‍্যাশ বেরিয়েছে, মাথায় র‍্যান্ডাপ আছে, তাই বলছেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মুখেও র‍্যাশ বেরিয়েছে? মুখেও আছে বললেন? মুখে। হ্যাঁ, মানে মুখে। ও আচ্ছা, মুখে। ঠিক আছে, আপনি শুনুন টিভির ভলিউম দিয়ে। আচ্ছা, আপনার যে মুখে র‍্যাশ বেরিয়েছে বললেন, মুখের থেকে আপনার পিঠে হাতে নেই বললেন, মাথায় ড্যান্ড্রাফ আছে বললেন, তো ড্যান্ড্রাফ থেকে কিন্তু এটা হতে পারে অনেক সময়। আর আপনার 36 এজে গিয়ে বোনো হচ্ছে, মানে দিস ইজ কল অ্যাডাল্ট, মানে অ্যাডাল্ট অ্যাকনে বলি এটা আমরা। এবার এইটা অনেক সময় কি হয়, আপনার ধরুন কনস্টিপেশন প্রবলেম থাকে, যদি পটি ক্লিয়ার না হয়, ভেতরে গ্যাসের সমস্যা থাকে, সেখান থেকে আপনার কিন্তু এই রিয়াকশানগুলো বেরোতে পারে। অতিরিক্ত আপনার অয়েল গ্ল্যান্ড যদি মানে অয়েলি থাকে, মানে স্ক্যাল্প, মানে স্কিন যদি খুব অয়েলি থাকে, তাহলে সেই অয়েল গ্ল্যান্ড থেকে, অয়েল সিক্রেশন থেকে কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে। কারণ যেখানে বেশি অয়েলি হয় সেখানে ডাস্ট, ধুলো বেশি জমে আমাদের, এবং সেটা যদি প্রপারলি আমরা কিওর করতে না পারি, সেখানে কিন্তু সমস্যাগুলো কিন্তু দেখা যায়। তো তার জন্য আপনাকেও বলবো, আপনারা এখন এজ যেটা বলছেন সেই এজে যদি আপনি মনে করেন একটু দেখাতে পারবেন, তাহলে ডক্টর প্লাস ট্যাংরা থেকে বিরাটি কিন্তু বেশি দূরত্ব নয়, একদিন একটু চলে আসুন, এসে দেখান। দেখালে এর কিছু থেরাপি ডক্টর প্লাস রেখেছে, যে আলোচনাগুলো আমরা করতে পারলাম না, প্রথমেই আপনার কল পেলাম, কিছু থেরাপি রয়েছে ডক্টর প্লাসে যেগুলোর দ্বারা এই সমস্যাগুলো পুরোপুরিভাবে সমাধান করা হয়, সেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল। একবার একটু চেষ্টা করুন চলে আসার। আরেকজন ফোনে আছেন। হ্যালো, হ্যালো ম্যাডাম, নমস্কার। নমস্কার ম্যাডাম, বলুন। ম্যাডাম, আমার মেয়ের 22 বছর বয়স। হ্যাঁ। কিন্তু সারা গায়ে না লাল লাল গুটি গুটি ভর্তি, আর মুখের মতো খুব প্রায় মাঝে মাঝে বোনো হয়। আপনি কোথা থেকে ফোন করছেন ম্যাডাম? আমি দমদম থেকে। সারা গায়ে আপনি বললেন লাল লাল যে বুটি বুটি ভর্তি, সেগুলো কি কমে বারে না একই রকম ভাবে আছে? না না স্যার, কোন সময় কমে যায় আবার কোন সময় দেখে পড়ছে। এটা কি মানে গরমকালে বেশি হয়? এই গরমকালে টিকে একটু বেশি, তবে শীতকালেও হয়। শীতকালেও হয়, মানে র‍্যাশের মতো, মানে ব্রণ একনি নয়, এটা র‍্যাশের মতো লাল লাল, যেরকম আপনার মশা কামড়াতে যেরকম হয়। ওকে ওকে, অ্যালার্জিক্যাল প্রবলেম, সেটা কি পুরো বডিতে? হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে বুকে, পিঠে, বুকে পিঠে বেশি দেখা যায়। আমি আপনাকে বলি, মুখে, বুকে, পিঠে, না বুকে, পিঠে, হ্যাঁ হ্যাঁ সব জায়গায়। আমি বলছি মুখ, বুক, পিঠ, যদি হাতের এই জায়গাগুলো যদি এগুলোতে হয়, তাহলে কিন্তু টাইপ অফ অন্য, মানে র‍্যাশ অ্যাকনের দিকেই যাবে। আর যদি পুরো বডিতে হয় সেটা কিন্তু অ্যালার্জিক্যাল কোনো ইস্যু হবে। এবার যদি বুকে পিঠে বেশি হয়, আপনার মানে মেয়ের বয়স 22, মাথায় ড্যান্ড্রাফ আছে, কখনো দেখেছেন? হ্যাঁ হ্যাঁ ড্যান্ড্রাফ আছে। ঠিক আছে, এবার আপনি টিভি ভলিউম দিয়ে শুনুন। প্রথমত বলবো, দেখুন এই যে সমস্যাটা, ড্যান্ড্রাফ আছে বলছেন, ড্যান্ড্রাফ থাকলে ড্যান্ড্রাফ থেকে কিন্তু অনেক রকমভাবে এই সমস্যাটা ক্রিয়েট হতে পারে। এই যে পিঠে, মানে পেট, বুকে, হাতে বললাম, মুখে, এগুলো কিন্তু রিলেটেড থাকে ড্যান্ড্রাফের সাথে, ড্যান্ড্রাফ থেকে কিন্তু হয়। আর 22 এজ দেখি, দেখবেন কোনো গাইনিকাল ইস্যু আছে কি না, কোনো পিসিওডি সমস্যা আছে কি না, যদি এই সমস্যাগুলো থাকে তাহলে ইন্টারনালি কিন্তু এগুলোকে কিওর করতে হবে ফার্স্ট, তারপরে এই থেরাপিগুলো নিতে হবে। কারণ ডক্টর ব্লাসের যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো আপনাকে এই এই ট্রিটমেন্টগুলোর দ্বারা, এই যে বুকের বললেন, পিঠের বললেন, হাতের বললেন, মুখের বললেন, এগুলো সব কিওর করে দেবে। কিন্তু যদি ইন্টারনাল সমস্যাটা কিওর না হয়, সেখান থেকে আবার পরে কিন্তু রিব্যাক করতে পারে। তো যদি মনে করেন একবার যে আমি প্রপার কিওর চাই, মানে একদম ইন্টারনাল এক্সটার্নাল দুদিক থেকেই,
তার জন্য ডক্টর ব্রাস কী করতে পারবে তাহলেও বলবো ডক্টর ব্রাসে আসতে পারবেন, কারণ ডক্টর ব্রাস ইন্টারনাল এক্সটার্নাল বোথ সাইড থেরাপি করবে যার দ্বারা কিন্তু আপনি পুরোপুরিভাবে মেয়েকে ভালো রাখতে পারবেন। একদমই। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। হ্যাঁ নমস্কার বলুন। বলছি ডাক্তারবাবু আমার না ওই ডিসেম্বর মাসে করোনা হয়েছিল, মানে নভেম্বরে হয়েছিল শেষের দিকে, তারপরে ডিসেম্বর পর্যন্ত ছিল, আমি আইডিতে অ্যাডমিট ছিলাম। আচ্ছা। আর তারপর থেকে আমার বাড়ি আসার পর দেখছি কি এত ওষুধ খেয়েছি সারা মুখ না কালসিতে পড়ে গেছে, মানে চোখের থেকে এই গাল পর্যন্ত পুরো জায়গা জায়গায় কালসিতে মতো পড়েছে। আচ্ছা, মানে স্কিন আপনার একটু মানে আর কি ট্যান পড়ে গেছে আর কি, কালচারে কালচারে আপনার পিগমেন্টেশন চলে এসেছে, তাই তো? আর অ্যান্টিবায়োটিক এখন আর নিচ্ছেন না তো কোনো? না 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 না, অফ আছে, অফ হয়ে গেছে। এমনি খাওয়া দাওয়া ঠিকঠাক রেখেছেন তো? ঠিক আছে, আপনি শুনুন টিভির ভলিউম দিয়ে। দেখুন আমরা সবসময় জানি যে কোনো অ্যান্টিবায়োটিক আমাদের রোগ নির্মূল করার জন্য মানে দেওয়া হয়, যে প্রবলেমটা হয় সেই প্রবলেম সলভ করার জন্য দেওয়া হয়, সেটা ডেফিনেটলি কাজ করে। কিন্তু অ্যান্টিবায়োটিকের একটা হাই পাওয়ার ডোজ তো সেটা আমাদের স্কিনের ভেতরে গিয়ে কোনো না কোনোভাবে একটা মানে সাইড এফেক্ট ফেলে, এবার সেই সাইড এফেক্টের মধ্যে পড়তেই পারে এই পিগমেন্টেশনটা আপনার এসছে। যদি এই পিগমেন্টেশন এখন এই যে কালো কালো বলছেন এগুলো এসে গেছে, এগুলোর জন্য দেখুন কিছু থেরাপি রয়েছে ডক্টর ব্রাস, যে থেরাপি দ্বারা আপনি এটাকে পুরোপুরিভাবে ভালো করতে পারবেন। আপনাকে একটা সাজেশান দেবো, আপনি দেখুন আগে নিজেকে কতটা ফিট আপনি, আপনি এখন রাস্তাঘাটে বেরোতে পারবেন কি পারবেন না, যদি না হয় তাহলে কটা দিন আরও একটু ওয়েট করে যান, কারণ সৌন্দর্যর আগে কিন্তু স্বাস্থ্য, স্বাস্থ্য ভালো থাকলে পরে সৌন্দর্য আপনি ফিরিয়ে আনতে পারবেন। যদি মনে করেন না আসতে পারবো তাহলে একবার ডক্টর ব্রাসে আসার চেষ্টা করুন, এই সমস্যার সমাধান দেখবেন খুব তাড়াতাড়ি আপনি পাবেন। একদমই। দেখি আরেকটা ফোনে কে রয়েছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ নমস্কার, আমি একটু স্কিনের জন্য ডাক্তার বসুন কথা বলতে চাই। নিশ্চয়ই, কোথা থেকে ফোন করছেন আপনি? আমি কলকাতায় করছি। হ্যাঁ কলকাতা থেকেই করছি। কলকাতা থেকে বলুন কি নাম আপনার, কত বয়স, কি সমস্যা? সোহেলি দাস, আমার বয়স 54। সমস্যা বলুন। হ্যাঁ আমি একটুখানি বলতে চাই, আমার না অনেক দিন পরে 14-15 বছর আগে এই পায়ের হাঁটুর পর থেকে আর পায়ের এই গোড়ালির ওপর অব্দি ছোট্ট একদম সেই মানে সাদা তীরের থেকেও ছোট এরকম চৌকাল সাধারণ হয়েছিল। তা আমি স্কিনের ডাক্তারকে দেখিয়েছিলাম, উনি বলেছিলেন যে এটা সাদা তিল, এটা কোনো ভয়ের ব্যাপার না। তার আগে আমার স্কিনটা খুব পরিষ্কার ছিল, হঠাৎ করে আমি খুব কালো হয়ে যাই আগে হচ্ছে, তারপরে এই জিনিসটা হয়। তারপরে আমি স্কিনের ডাক্তারকে দেখিয়েছিলাম, তা উনি বলেছিলেন যে একটা মলম দিচ্ছি, এই মলমটা লাগা আপনার ওটা ভালো হয়ে যাবে। সেটা প্রায় 4 সালে, তা এতদিন পরে আমি দেখছি কি হঠাৎ করে গত বছর থেকে ওই দাগগুলো না একটু বেড়েছে, আর গায়ের অন্যান্য জায়গায় ওরকম ওই একটু সাদা সাদা মতো হচ্ছে, সেই জন্য আমি এখানে কি এই ট্রিটমেন্টটা হয়? আপনি এই মানে টিভির ভলিউম দিন, আমি শুনুন আমি বলছি আপনাকে। প্রথমত আপনার যে সমস্যাটা, এই সমস্যাটা আপনি বললেন টাইপ অফ হোয়াইট তিল, সাদা তিল, কিন্তু এটা কি সাদা তিল আদৌ নাকি এটা অন্য কোনো রোগ বা ভিটিলিগো বা পিগমেন্টেশনেরও অনেক রকম ভ্যারিয়েশন আছে, কোনো টাইপ অফ পিগমেন্টেশন একটু দেখাতে হবে ম্যাডাম। ট্রিটমেন্ট তো এখানে ডেফিনেটলি হবে কিন্তু আপনাকে একটু প্রপারলি দেখাতে হবে। আপনি দেখুন ডক্টর ব্রাসের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে মাঝে মাঝে, আপনি একটা ছবি তুলে একটু পাঠান পারলে, ছবিটা তুলে পাঠাতে পারলে কী হবে, ডক্টর ব্রাসের যারা প্রতিনিধি আছে তারা দেখবে জিনিসটা, দেখার পরে আপনাকে দেখে সেখানে সাজেস্ট করতে পারবে যে এইটা কী জিনিস এবং এটার থেরাপি হয় কি না। আপনি জেনে গেলেন তারপর আপনি নির্ভয়ে ডক্টর ব্রাসে একদম মানে কনফার্ম হয়ে আসতে পারবেন, এসে থেরাপি করতে পারবেন, থেরাপি করে ঠিক ভালো হয়ে যেতে পারবেন। আজকে আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা তো এটা জানেনি যে ডক্টর ব্রাস বিরাটিতে আছে, আপনারা সেখানে সরাসরি আসতে পারবেন। আমরা কলকাতা থেকে অনেকগুলো ফোন পেয়েছি, তো তাদের সবাইকে এটা বলার যে হেল্পলাইন নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আপনারা চলে আসুন বিরাটি ডক্টর ব্রাসে। যারা কলকাতার বাইরে রয়েছেন তাদের এমনটা ভাবার কোনো কারণ নেই যে আমরা কী করে ডক্টর ব্রাসে যাব, আমরা এত দূর কী করে যাব। আপনাদের কাছাকাছি বহু শহরেই ডক্টর ব্রাসের এক্সপার্টরা নিয়মিত পৌঁছে যান, সেই কাছাকাছি শহরগুলোর মধ্যে যারা উত্তরবঙ্গে রয়েছেন তারা মালদাতে যোগাযোগ করবেন, শিলিগুড়িতে যোগাযোগ করবেন, এদিকে বহরমপুর, কৃষ্ণনগর, খড়গপুর, তার পাশাপাশি রয়েছে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এবং বোলপুর, এই এতগুলো জায়গার কথা বললাম। প্রত্যেকটি শহরে ডক্টর ব্রাসের এক্সপার্টরা প্রত্যেক মাসে নিয়ম করে পৌঁছে যাচ্ছেন ত্রিপুরার আগরতলায়, একেবারে সামনেই কিন্তু আগরতলায় ডক্টর ব্রাসের এক্সপার্টরা যাবেন, খুব শিগগিরই আপনারা তাদেরকে পেয়ে যাবেন সেখানে।
তো যারা বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছেন, যেমন আজকে আমরা বলছিলাম বিভিন্ন ধরনের অ্যাকনে, র‍্যাশ, ব্রোনো, পিম্পলস এগুলোর কথা, তার মানে তো এমনটা না যে শুধু এই প্রবলেমটার জন্যই আপনি আসবেন। আপনার চুলের কোনো সমস্যা থাকতে পারে, যেমন একটু আগে তো আমরা ফোনে পেলাম এবং আপনিও আলোচনার প্রসঙ্গে বলছিলেন পিম্পলস থাকলে একটা ড্যান্ড্রফের কানেকশন থেকেই যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই সমস্যাগুলোর সমাধানের জন্য কিন্তু ডক্টর প্লাস রয়েছে, এক্সপার্টরা রয়েছেন প্রত্যেকটি জায়গায় একই রকম ভাবে। তো আমরা তো আজকে আলোচনা শুরুই করতে পারিনি, পরপর ফোন ছিল। আপনি বলুন যে এই যে সমস্যাগুলো, এই ধরনের কি কি থেরাপিজ আমরা দিতে পারি বা আমরা কিভাবে এটাকে কিওর করতে পারি? দেখুন, এটা দেখো একনে সমস্যা যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে পলিউশন এখন যেটা আমরা পাই বেশি, যে পলিউশনের থেকেই মানে জার্মস থেকেই আমাদের এই রিয়াকশন হয়, বেসিক্যালি একটা ইনফেকশনের মতন হয়ে যায়। কারণ আমাদের মানে যে অয়েল গ্ল্যান্ড যদি ওপেন থাকে এবং সেখানে যদি ধুলোর বালি নোংরা পড়তে থাকে এবং সেটা যদি আমরা ঠিকঠাকভাবে কিওর না করতে পারি প্রপারলি, তাহলে কিন্তু সেখানে কিন্তু এই জার্মসের একটা সৃষ্টি হয়, যেটা অ্যাকনে ব্রণ বলি আমরা সেরম হতে পারে। এটা হলো বাহ্যিকভাবে। ইন্টারনালভাবে আমি বলছিলাম যে গাইনিকাল কিছু ইস্যু থাকে, এখনকার দিনে দেখবেন টিনেজ থেকেই একটা গাইনিয়ার প্রবলেম শুরু হয়, তো গাইনিকাল কোনো ডিসব্যালেন্স থাকলে সেখান থেকেও কিন্তু সেই রিয়াকশানে কিন্তু অ্যাকনে ব্রণ হতে পারে। কনস্টিপেশন, পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, গ্যাসের সমস্যা প্রচুর, সেখান থেকেও হতে পারে। আর মাথায় ড্যান্ড্রাফটা কেন হতে পারে, কারণ ডাস্ট, ড্যান্ড্রাফের যে গুঁড়োটা সেটাও টাইপ অফ ডাস্ট, আমরা যে বলছি ধুলোবালি থেকে, তো সেই মাথা থেকে ডাস্ট পড়েও কিন্তু দেখবেন মুখে, পিঠে দেখবেন এরিয়াগুলো খালি, যাদের মাথায় ড্যান্ড্রাফ থাকে তাদের কিন্তু পায়ে হবে না, হাঁটুতে হবে না, তাদের হাতের এই জায়গাগুলোতেও হবে না, হবে ঠিক যে জায়গাগুলোতে ড্যান্ড্রাফটা পড়তে পারে, এই কাঁধের দেখবেন হাতের এই দুটো তালুতে হতে পারে, কাঁধে, মুখে, মুখে পড়তে পারে, মুখে নেক অবধি আসে যেহেতু, তখন এই জায়গাটা এবং পিঠ, এই মানে পিঠের কিছুটা এরিয়া, এই জায়গাগুলোতেই দেখা যায়। কেন? কারণ এই জায়গাগুলোতেই ডাস্টটা পড়ে। তো তার জন্য আমাদের প্রপার থেরাপি যদি করতে হয় ডক্টর প্লাসে এলে যেটা আমরা করতে পারবো, প্রথমত জানতে হবে, জানতে পারবো যে আগে এই প্রবলেমটা যে এসছে এটা কেন, কীভাবে ক্রিয়েট হয়েছে, সেই ক্রিয়েটেশন থেকে আমাদের ওই জায়গাটাকে থেকে বেরিয়ে আনতে, বের করে আনতে হবে। যে যদি গোড়া খুঁজে পাই, পাই আমরা যে এই ড্যান্ড্রাফটার জন্যই এই ব্রণটা হয়েছে, বা ওনার পেটের সমস্যার জন্য এই ব্রণটা হয়েছে, বা ওনার গাইনিকাল কোনো প্রবলেমের জন্য ব্রণটা হয়েছে, ছেলেদের ক্ষেত্রে তো গাইনিকাল ইস্যুর প্রবলেম হয় না, ছেলেদের ক্ষেত্রে অনেক সময় অয়েল, অতিরিক্ত অয়েল সিগ্রেশন হয় বডিতে, সেই অয়েল সিগ্রেশনের জন্য পোর্স ওপেন থাকলে সেখান থেকে হয়, এই ডাস্ট জমে, ডাস্ট পড়ে হচ্ছে মাথায় ড্যান্ড্রাফের থেকে হচ্ছে, খাওয়া দাওয়া ভুলভাল নিয়ে অনিয়মিতভাবে থাকলে হচ্ছে। তো এই কারণগুলো জেনে যাবো যে এই কারণে এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে দেখবেন সুন্দরভাবে ডক্টর কাছে যে থেরাপিগুলো রয়েছে, যে থেরাপির দ্বারা আমরা এগুলো থেকে বের করে আনতে পারি, সেই জিনিসগুলো পরপর পরপর স্টেপ বাই স্টেপ বলতে পারবো, যাতে আপনারা সেগুলো করিয়ে ভালো থাকতে পারবেন। আরও একটা বিষয় কিন্তু ঘটে, সেটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যারা একটু টিনেজার তারা রয়েছে, প্রপার ক্লিনিংয়ের অভাব, ফেসটাকে কিন্তু প্রপারলি ক্লিন করা হয় না বলে আমাদের পোর্সগুলো ক্লগড হতে থাকে, সেখান থেকে কিন্তু একটা আউটব্রেক হয়। এক্স্যাক্টলি, এটা ভীষণভাবে ঘটে, কারণ ছেলেরা বেশিরভাগ সময় ফেসটাকে ঠিকঠাকভাবে ক্লিন করে না, সঠিক ক্লিনিং এজেন্টও তারা ব্যবহার করে না। মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, বিশেষ করে যারা টিনেজার পড়াশোনা করছে বা কলেজ গোয়ার, তারা কিন্তু খুব একটা মানে যত্ন প্রচুর না, ইচ্ছে প্রচুর, কিন্তু প্রপার ক্লিনিংটা করে ভিতরে একটা যদি ন্যাথিলেস থাকে না মানুষের মধ্যে, যে আমি ওই অনেকেই আছে, এটা এখন বেশিরভাগ সময়ই মানুষই আছে যারা বাইরে থেকে এসেছি, কোনো রকম একটু জল দিয়ে দিলাম, বা অনেক সময় দিলামই না, রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা একটু মুখ ধুয়েছিলাম, রাত্রিবেলা তারপর 4-5 ঘন্টা আমি বাড়িতে রয়েছি, রান্না করতে গেছি, পড়ছি, খাচ্ছি, যাচ্ছি, কিন্তু রাতে শোয়ার সময় আমি একটু মুখ ধুয়ে শোলাম না। এটা কিন্তু খুব মাস্ট, রাতে শোয়ার সময় একটু ভালো করে মুখ ধুয়ে মানে ধোয়া, মানে শোয়া, তো সেইগুলো যদি না করি সেইখান থেকেই কিন্তু এই রোগের সৃষ্টিগুলো হয়। এই যে জার্মস এত প্রবলেম, দেখবেন যার মুখে কোনো দিনও ব্রণ হয় না, র‍্যাশ হয় না, সেও যদি একদিন দুদিন না ঘুমায় বা একদিন দুদিন একটু বেশি রোদে বেরোয়, বেশি জার্মসের মধ্যে থাকে, দেখবেন তারও একটা ব্রণ বেরোয়, আবার সেটা কিওরও হয়। তো তার মানে এটা নয়, এটা কিন্তু মানে একদম পুরোপুরিভাবে প্রমাণ হচ্ছে যে ড্যান্ড্রাফ থেকে ব্রণ হতে পারে, র‍্যাশ থেকে মানে মুখের জার্মস থেকে ব্রণ হতে পারে, বাইরের ডাস্ট থেকে ব্রণ হতে পারে, ইন্টারনাল ইস্যু থেকে ব্রণ হতে পারে, পটির প্রবলেম থাকলে ব্রণ হতে পারে, সঠিক খাদ্য খাওয়া না খেলেও ব্রণ হতে পারে। একদম, আর এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের থেরাপি, একদম, আর এই ডক্টর পাশের থেরাপিগুলো এই কারণেই বলছি যে ডিফারেন্ট ডিফারেন্ট থেরাপি রয়েছে, কারণ দেখো সবার ব্রণ এক টাইপের নয়, না ভালগারিক অ্যাকনে বলি, নর্মাল অ্যাকনে, র‍্যাশেস অ্যাকনে, বিভিন্ন রকমভাবে পিম্পল বেরোয় যেগুলোকে আমরা বলি বিভিন্ন রকম নামে, এই বিভিন্ন রকম জিনিস, বিভিন্ন রকম মানুষ, ট্রিটমেন্ট একটা হতে পারে না, ট্রিটমেন্টও কিন্তু তাদের জন্য সেইভাবেই ভ্যারাইটি করা আছে, যেই মানে থেরাপিটা, যেই মেডিসিন ইউজ করতে হবে তার মুখে সেই সেই মেডিসিনটাই অ্যাপ্লাই করা হবে, সেইভাবেই তাকে গাইডলাইন দেওয়া হবে, তাকে সেইভাবেই ডায়েট চার্ট বলে দেওয়া হবে, যাতে সে প্রপার একটা গাইডলাইন পেয়ে ভালো থাকতে পারে, ফিউচারে ডক্টর প্লাসের কথা মনে রাখতে পারে। অবশ্যই তাই, এইখানে কিন্তু ডক্টর প্লাসের সাকসেস এবং ডক্টর প্লাস অন্যদের থেকে আলাদা, যেখানে সবসময় আপনারা আপনাদের প্রয়োজনের ট্রিটমেন্টটা পান এবং বলা হয় যে আপনি যে সমস্যা নিয়ে এসেছেন আপনার জন্য একটা কাস্টমাইজড পুরো
পুরোপুরি প্রোগ্রাম রেডি করা হবে যেটা আপনার প্রবলেমটাকে সলভ করতে হেল্প করতে পারবে। আর এর মধ্যে কোনো সাইড এফেক্টের জায়গা তো নেই, বরঞ্চ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনি পিম্পলসটা সারানোর জন্য যদি এখন থেকে আসেন তাহলে পিম্পলস পরবর্তী পিগমেন্টেশন বা স্কারের জন্য আসতে হবে না। একদমই তাই, এটাই আমি বলতে এই মানে তোমার কথার পরে আমি এটাই বলতে যেতাম যে যারা এই বোনোটাকে নিয়ে ভাবছে, বয়স তো টিনেজ, এখন বোনো হবেই, এটা তো বোনোর হওয়ার বয়স, বোনো হবে বোনো চলে যাবে, কিন্তু দেখবেন বোনো হয়ে বোনো চলে যাওয়ার পরে যেন তার ছাপটা না ফেলে যায়। ছাপ ফেলে গেলে কিন্তু তার জন্য ডক্টর প্লাস আবার আসতেই হবে, কারণ ডক্টর প্লাস টপ টু টো মানে পায়ের পাতা থেকে মাথা চুল পর্যন্ত থেরাপি করে, সেটা বিউটিফিকেশানের। যদি এই মুখের ব্রণ সমস্যা যে কেউ ভালো করতে না এসে মুখে খুঁটে খুঁটে একটা গর্ত করে ফেলে, কালো দাগ করে ফেলে, তারপরে সেই দাগগুলো নিয়ে বা গর্ত নিয়ে সে কোথায় যাবে, সে কীভাবে ভালো হবে, সে কী করবে? মানে যারা নর্মালি একটু বেশি নিজেকে বেশি নিজেকে নিয়ে বেশি কনসার্ন, তারা এগুলো করে, তারা বাজার চলতে কিছু প্রোডাক্ট কিনবে, কিছু আউটসাইড চ্যানেল থেকে মানে ইয়ে থেকে সোশ্যাল মিডিয়া থেকে কিছু জিনিস মানে গ্যাদারিং করবে, দিয়ে সেগুলোকে অ্যাপ্লাই করবে, দিনের পর দিন ট্রাই করবে, করে স্কিনটাকে আরও নষ্ট করবে, তারপরে মনে পড়বে না সঠিক সন্ধান কোথায় পেতে পারি, দেন কাম টু ডক্টর প্লাস। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। আমি বলছি যে একটু আমার মেয়ের মানে ড্যান্ড্রাফের সমস্যা আছে আর ওই দাঁতের সমস্যা, দাঁতটা একটু পরিষ্কার করতে চাই, একটা প্রোগ্রাম আছে আমাদের। আপনি কোথা থেকে ফোন করছেন? কৃষ্ণনগর থেকে আপনি কলকাতা আসতে পারবেন? হ্যালো, আছেন আপনি? কলকাতা আসতে পারবেন তো? দাঁতের একটা আলাদা সেট আপ লাগে এবং সেই সেট আপটার জন্য ডক্টর, দাঁতের জন্য আপনাকে কলকাতা বিরাটিতেই আসতে হবে এবং এখানে একটা প্রপার সেট আপ রয়েছে দাঁতের জন্য, জানেন তো একটা প্রপার সেট আপের দরকার হয়। একদমই তাই, মানে এরকম নয় যে দাঁতের দাঁতে একটা হাত দিয়ে কিছু ঘষে দিলাম দাঁতটা পরিষ্কার করলো, তা তো নয়, সেটা আপনি বাড়িতেও করতে পারবেন। দাঁতের ওই যে বলছেন যেটা, সেটাকে বলা হয় স্কেলিং, স্কেলিং করার জন্য মেশিনের ডেফিনেটলি দরকার হবে, কারণ ওটাকে সময় নিয়ে বসে একটা প্রপার মেশিন দরকার হয় এবং সেই সেট আপটা আপনি বিরাটিতে এলেই পাবেন যদি ভরসা থাকে ডক্টর প্লাস, কারণ কৃষ্ণনগর থেকেও বিরাটি কিন্তু খুব দূরত্ব নয়, একটাই ট্রেনে করে আপনি চলে আসতে পারবেন একদম ডিরেক্টলি মানে কলকাতা বিরাটিতে চলে আসবেন, বিরাটিতে এসে আপনি দেখাতে পারবেন, দেখিয়ে চলে আবার দিনের দিন আপনি সুন্দরভাবে চলেও যেতে পারবেন, মানে একবেলাতেই আপনার যাওয়া আসা হয়ে যাবে, এরকম ব্যাপার নয়, এরকম নয় যে আপনাকে সারাদিন চলে যাবে সেখানে। তো আপনি যদি আসতে চান একটা দেখুন হেল্পলাইন নাম্বার ডান দিকে উপরে যাচ্ছে, এই নাম্বারটা নিন। যারা যারা ধরুন লাইভে কথা বলতে পাচ্ছেন না, তারাও চাইছেন যে ডক্টর প্লাস কীভাবে ডক্টর প্লাসের সাথে যোগাযোগ করতে পারি, তারাও কিন্তু এই হেল্পলাইন নাম্বারে কল করুন, কারণ হেল্পলাইন নাম্বার আপনাদের পরিষেবা দেওয়ার জন্য বসে আছে। কল করে আপনি আপনাদের সমস্যাটা সেখানেও শেয়ার করুন, তারাও আপনাকে গাইড করবে যে এই সমস্যার সমাধান এখানে হয় কি না। আজকে আমরা আলোচনা করছি ব্রণ অ্যাকনে নিয়ে, তার মানে কিন্তু শুধু ব্রণ অ্যাকনে থেরাপি হয় ডক্টর প্লাসে তা কিন্তু নয়। ডক্টর প্লাসে যে বললাম আমি টপ টু টো বিউটিফিকেশনের যা যা পার্ট আছে সব কিছু থেরাপি হয় উইদাউট সার্জারি উইদাউট স্টেরয়েড। যারাই মনে করছেন চুলের সমস্যা, মুখের সমস্যা মানে মুখে দাগের সমস্যা, ব্রণের সমস্যা, আনওয়ান্টেড হেয়ারের সমস্যা, ট্যানের সমস্যা, বিভিন্ন রকম মানে একটা তিলের সমস্যা, একটা আঁচিলের সমস্যা, গলা ভর্তি ভাইরাল ওয়ার্ডসের সমস্যা, সবাই কল করতে পারেন ডক্টর প্লাসে, সবাই কল করতে পারেন, আর প্রত্যেকের জন্য থেরাপিও রয়েছে। তবে ওই যে মানে ডেন্টাল সেট আপটা যেরকম কৃষ্ণনগরে তুলে নিয়ে যাওয়া সম্ভব না, সেরকম আপনারা বিরাটিতে পেয়ে যান, শিলিগুড়িতে কিন্তু পেয়ে যান, এটা একটা বিষয়। যারা ডেন্টাল বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের জন্য ডক্টর প্লাসে যোগাযোগ করেন বা ডক্টর প্লাস ডেন্টালের সাথে যোগাযোগ করেন, তারা কিন্তু শিলিগুড়িতে সেট আপ রয়েছে, সেখানে পেয়ে যান। আর ওই যে বললাম এতগুলো অন্যান্য যে জেলার আমি চেম্বারের কথা বলেছি যেখানে ডক্টর প্লাসের এক্সপার্টরা প্রত্যেক মাসে নিয়ম করে যাচ্ছেন, সেটা কিন্তু আপনাদেরকে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য, সেখানে হেয়ার রয়েছে, অবশ্যই আমাদের স্কিন রয়েছে, আর আমাদের আভ্যন্তরীণ ভালো থাকাটা তো রয়েইছে। এখন তো আভ্যন্তরীণ ভালো থাকার ক্ষেত্রে অনেকেই বাড়িতে বসেও নিতে পারেন, সেই সুযোগটাও তো আছে। অনলাইনের মাধ্যমে নেওয়া যায়, এই সুযোগগুলো আপনাদের কাছে সবসময় থাকে, তার জন্য একটাই কাজ করতে হবে,
ডক্টর পাশে হেল্পলাইন নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করবেন, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবেন আর প্রবলেম সলভ করতে চলে আসবেন। কিন্তু প্রবলেম নিয়ে বাড়িতে বসে থাকলে হবে না। আজকে সময় আমাদের কাছে প্রায় শেষ হয়েছে। আমি একদম ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করবো যে আমরা একটা ধারণা থাকে যে স্কিনে প্রচুর বেশি যদি অয়েল থাকে, অয়েলি স্কিন হলে ড্যান্ড্রফ, কিন্তু অনেক ক্ষেত্রে উল্টো দেখা যায়। মানে যাদের প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, স্কিনটা নষ্ট হয়ে গেছে, তাদেরও কিন্তু র্যাশ বা ড্যান্ড্রফের প্রবলেম হয়। এই এটারও কি থেরাপি সম্ভব? তারও থেরাপি রয়েছে। তার জন্য মানে বললাম না, ইন্টারনালি কিছু প্রবলেম থাকতে পারে, সেটা সেখানে সেই প্রবলেমগুলো ক্রিয়েট থাকে। ঠিকই। আজকে আমাদের সময় একদম শেষ। অনেক ধন্যবাদ দেবো আমি মিস্টার দিয়ে, আজকে আমাদের সঙ্গে সময় দিয়েছেন, আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনারা যারা ছিলেন তাদের কাছে আমাদের একটাই বার্তা, প্রত্যেকে সচেতনভাবে পা ফেলুন এবং জীবনে সুস্থ থাকুন। ডক্টর প্লাস পরবর্তী অনুষ্ঠান নিয়ে অবশ্যই ফিরবে। আজকে এ পর্যন্ত।